বরিশালে ইশরাককে প্রধান আসামি করে মামলা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রধান আসামি করে দলটির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মামলাটি করা হয়েছে বলে জানান গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন। তিনি জানান, গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাড়েহ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ইতিমধ্যে এজাহারভুক্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। থানার পরিদর্শক হেলালুদ্দিন জানান, পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলায় ইশরাক হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। তাছাড়া গৌরনদী উপজেলার বিএনপি নেতা বদিউজ্জামান মিন্টু, সজল সরকার ও জাফরসহ নামধারী 70 জন এবং অজ্ঞাতনামা আরও 50 থেকে 60 জনকে আসামি করা হয়েছে। মাহিলারা বাজার বণিক সমিতির সভাপতি শহীদ সর্দার জানান, তারা 10-12 জন সকাল 6টার দিকে মাহিলারা বাজারের সামনে রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ করে 70 থেকে 75টি গাড়ির বহর এসে বাজারের সামনে মহাসড়কে থামে। তখন গাড়ি থেকে নেতাকর্মীরা নেমে বাজারের মডার্ন ক্লাব ও আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুর করেন। তারা ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আবুল হাসানাত আবদুল্লার ছবি ছিঁড়ে ফেলেন। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা 7টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। তারা মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে। হামলাকারীরা মাহিলারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। এছাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত শিকদার সহ আরও 2 জন হামলায় আহত হয়েছেন। এ কারণে মামলা করা হয়েছে। তবে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ফাতেমাতু জোহরা মিতু বলেন, বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দেওয়া উদ্দেশ্যে রওনা দেওয়া ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা বহরের অনেকগুলো গাড়ি ভাঙচুর করেছে।